হ্যালো স্টুডেন্টস আমি অদিতি ম্যাম ওয়েলকাম টু মাই চ্যানেল বি বায়োলজিক্যাল আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজ করবে কি করে নিট পেতেই হবে সামনে আর আছে আটটা মাস যদি তুমি দু হাজার চব্বিশেরটা দাও যদি তুমি দু হাজার পঁচিশেরটা দাও তাহলে ঠিক আছে কিন্তু এই শর্ট টাইমে এই মাঝে সাত আট মাসে তুমি কিভাবে নিজের টাইমটাকে ম্যানেজ করবে যেটা এনশিওর করবে যে তুমি নিট ক্র্যাক করছই এটার জন্য আমি তোমাকে পাঁচখানা রুল বলবো যেটা হানড্রেড পারসেন্ট এফেক্টিভ টাইম ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট উইকলি ক্যালেন্ডার বানাও সেটা তুমি স্টিকি নোট বানিয়ে রেখে দিতে পারো পড়ার টেবিলের সামনে অথবা একটা ডায়েরি রাখতে পারো যেটাতে তুমি টু ডু লিস্ট করতে পারো অথবা তুমি মোবাইল ফোনে গুগল ক্যালেন্ডার বা আউটলুক ক্যালেন্ডারে উইকলি প্ল্যানিং সেট করতে পারো নেক্সট পয়েন্ট বলবো রিমাইন্ডার সেট করো এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট উইকলি ক্যালেন্ডার বানানোর পরে তোমার ডেইলি রুটিনটা আসতে হবে ডেইলি রুটিন যখন তুমি সেট করছো যে আমি সাত দিনের যে এই টার্গেট ফিক্স করেছি সাত দিনের মধ্যে আজকের আমার এই এই টাস্ক করতে হবে এবার সেটার জন্য তুমি ভীষণ প্যানিক করে ফেলো না যে আমার আমি ফিক্স করেছি যে এইটা আমি দু ঘন্টায় কমপ্লিট করব কিন্তু আমি কিছুতেই পারলাম না তার বলেই যে আমি একেবারে প্যানিক করে যাব যে আমার দু ঘন্টা দশ মিনিট লেগে গেল এবার পরেরটা কী করে হবে এইভাবে কিন্তু প্ল্যান করো না তোমার টাস্কটা যে অ্যাচিভ হলো সেটা দু ঘন্টা দশ মিনিটে হতে পারে কুড়ি মিনিটে হতে পারে তার জন্য নিজেকে একটা প্রেস করো যে হ্যাঁ আমি পেরেছি আগে এটা দরকার হ্যাঁ আমি পেরেছি করতে এরপর আমি নেক্সট টাস্কটায় যাব এইভাবে তুমি টাস্ক সেট করো টেনশান ফ্রিভাবে কারণ টেনশন করলে কিন্তু তোমার প্রোডাক্টিভিটি কমে যাবে নেক্সট টাইম ম্যানেজমেন্ট তো করছো কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হচ্ছে না তুমি পরপর পরপর গোটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য কোনো সময়ই রাখলে না তুমি এক ঘন্টা এটা করবো এক ঘন্টা পর এটা করবো এক ঘন্টা পর এটা করবো এইভাবে তুমি টাইম সেট করেছো অ্যাকচুয়ালি কিন্তু সেই টাইমের কোনো গুরুত্বই নেই তুমি ওই টাইম ধরে আমি আটটা থেকে নটা অবধি এটা করবো এই রকমভাবে টাস্ক করো না যে আমি এই মর্নিংয়ের এই টাইম গ্যাপটাতে এই এই জিনিস করবো সেইভাবে তুমি করার চেষ্টা করো আর দিনের মধ্যে সারাক্ষণ পড়াশোনা করার জন্য রুটিন সেট করো না নিজের ভালো লাগা কিছু কাজ করো অবশ্যই নিজের ভালো লাগার কিছু কাজ ডেইলি করবে সেটা তোমার এখানে যে আমি ছবিতে দেখিয়েছি দেখো যে তুমি গাছে জল দিচ্ছ সেটা তুমি বিকেলবেলা ছাদে গিয়ে নিজের গাছের টবগুলোতেও জল দিতে পারো সকালবেলা হাফ এন আওয়ারের জন্য মর্নিং ওয়াক করো এনিথিং এনিথিং ইউ লাইক এনিথিং ইউ লাভ টু ডু ইন ইউর লাইফ সেটা তুমি অবশ্যই করো দিন পড়া 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 মাঝখানে শুধু খাওয়া ঘুম এক সপ্তাহ করবে দু সপ্তাহ করবে লাস্টে গিয়ে তোমার ব্রেন কিন্তু ট্রিমেন্ডাস টায়ার্ড হয়ে যাবে তাই দিনে নিজের জন্য রিল্যাক্স করার জন্য টাইম অবশ্যই রাখবে এবার দুটো পড়ার মাঝখানে অবশ্যই একটা গ্যাপ রাখবে মানে দুটো সাবজেক্ট বলছি ধরো তুমি বায়োলজির পরে তুমি ফিজিক্স পড়তে বসছো তাই দুটো গ্যাপ মাঝখানে যে গ্যাপ তুমি একটা গ্যাপ অবশ্যই রাখবে নিজের টাইম টেবিলে সময় বায়োলজি একটা থেকে আটটা থেকে দশটা অবধি এই বায়োলজি করলাম তারপর দশটা থেকে বারোটা অবধি ফিজিক্স করলাম এরকম রাখবে না মাঝখানে একটা গ্যাপ লাগবে সেটা টেন মিনিটস গ্যাপ হলেও সেটা রাখা খুব দরকার এবং সেই গ্যাপের মধ্যে তুমি কি করতে পারো এক্সারসাইজ স্টুডেন্টদের ভীষণ ভীষণ এখন যেটা হচ্ছে বসে বসে সারাক্ষণ পরে তাড়াতাড়ি খুব অনেক রোগ ব্যাধি ধরছে যেটা আমি একেবারেই আমার স্টুডেন্টদেরকে বারবার করে বারণ করি যে তোমরা বসে সারাক্ষণ পড়ো না পড়ার মাঝখানে মাঝখানে ওঠে মাঝখানে মাঝখানে মানেই তো আমি একটা পড়াশোনা করছি তার মাঝখানেই উঠে আমি এক্সারসাইজ করতে শুরু করতে পারি না তাই জন্য বলছি টাইমটা এমনভাবে সেট করো যে তোমার দুটো পড়ার মাঝখানে একটা অ্যাটলিস্ট টেন মিনিটসের গ্যাপ রাখো সেই গ্যাপে তুমি এক্সারসাইজ করো এতে মাইন্ড রিল্যাক্স হবে তুমি বিশ্বাস করো তুমি করে দেখো তুমি নেক্সট যেটা পড়তে বসবে যখন তুমি ফিজিক্সটা পড়তে বসবে না তখন তুমি ফ্রি মাইন্ডে তোমার মনে হবে বাহ আমি এবারে ভালো করে ফিজিক্সটা কনজিউম করতে পারছি আমার ব্রেন ভালো করে সেই ম্যাটারগুলো কনজিউম করতে পারছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যেও না প্রতিদিন আমরা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই কি এই মোবাইল ফোনটার জন্য মোবাইল ফোন দেখা অবশ্যই দরকার কিন্তু আজকালকার যুগে বিশেষ করে তুমি যে কোনো ইনফরমেশান চট মোবাইল ফোন ঘেঁটেই পাবে কিন্তু সেই স্ক্রিন টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করো আইদার তুমি পড়তে পড়তে যখন মোবাইলটা দেখছো বা একটা টপিক যখন তুমি সার্চ করে মোবাইলে দেখছো সেই টপিকটা দেখার পরে তুমি বন্ধ করে দাও মোবাইলটা আবার যখন তুমি রিল্যাক্সেশনের জন্য মোবাইল দেখছো ধরো খাওয়ার পরে তুমি ফিফটিন মিনিট ফেসবুক করছো আর ইনস্টাগ্রাম করছো তো তুমি সেই টাইমটাকে তুমি ফিক্সড রাখো ওকে তুমি স্ক্রিনে কিছু দেখছো এমনি কিছু ইনফরমেটিভ দেখছো সেটা তুমি টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ তুমি মোবাইল দেখছো হ্যাঁ বসে বসে দেখছি 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 টাইম পেরিয়ে গেল এটা একেবারেই করো না লাস্টলি বলবো স্মার্ট ওয়েতে নিজের টাইমটাকে ম্যানেজ করো আমি একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটেই করবো ওইভাবে করো না ফ্যাটিক এসে যাবে স্মার্টলি স্মার্ট ওয়েতে নিজের জন্য টাইম বের করে খাওয়ার টাইম বের করে ঘুমের টাইম বের করে এক্সারসাইজের টাইম বের করে নিজের ভালো লাগা জিনিস করার টাইম বের করে স্মার্ট ওয়েতে প্ল্যান করো তাই জন্য বলছি প্ল্যানিং ইজ এভরিথিং প্ল্যানিং যদি তুমি ভালো করে করো তাহলে তুমি টাইম ম্যানেজমেন্টের স্কিলটা শিখে যাবে আমার চ্যানেলে তুমি বায়োলজি রিলেটেড প্রচুর ভিডিওস পেয়ে যাবে বায়োলজির প্রত্যেকটা টপিক ইলেভেন টুয়েলভে আমি অনেক যত্ন করে কভার করার চেষ্টা করেছি যদি মনে হয় স্লো পেসে পড়ানো তো তোমরা ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো যদি তোমার মনে হয় যে আমি ফাস্ট বলেছি তাহলে সেই জায়গায় তোমরা স্লো করে দেখতে পারো যেই জায়গাটা তুমি বুঝতে পারছো না বারবার করে সেটাকে পজ করে দেখলে তো এইভাবে ভিডিওসগুলো দেখতে থাকো নিজের পড়া পড়তে থাকো আর নিজের টাইম খুব ভালো করে ইউটিলাইজ করো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে